আমরা পবিত্র কালামুল্লাহ থেকেই অর্থাৎ আল কোরআন থেকেই শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের এসআরইসির ছোট্ট বন্ধু রায়ান। রায়ানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সকল স্টুডেন্ট আমাদেরকে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এসআরএসির প্রিন্সিপাল ফারজানা আবিদিনকে। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে আমরা সমস্ত মানে এসআরএসির পক্ষ থেকে আর আমাদের সারা দেশের সবাই অভিভাবকগণ অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ যে ওনাদের জন্যই আজকে এই অটিজম আমরা সবাই অটিজমকে জানতে পেরেছি, আমরা সবাই আস্তে আস্তে সচেতন হচ্ছি।
সাইমা ওয়াজেদ আমাদের অটিস্টিক বাচ্চাদের অধিকার নিয়ে উনি কাজ করে যাচ্ছেন, আর আমরা উনাকে মানে দেখে দেখে আমরা অনুপ্রেরণা পাচ্ছি। অটিজম শব্দটা আমাদের অনেকের জীবনে প্রতি মুহূর্তের সঙ্গী, প্রতি মুহূর্তের ভাবনা, কারো কাছে খুবই কষ্টকর অপ্রত্যাশিত একটি শব্দ, আবার অনেকেই হয়তো কখনো শুনেনি এই শব্দটি। আমি এই শব্দটি শুনেছিলাম 2000 সালে, তখন অটিজম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। অটিস্টিক বাচ্চা কি, তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে আমি কিছুই জানতাম না। আমি জাস্ট এই বাচ্চাগুলোকে দেখে আমি কাজ করতে গিয়েছিলাম। আমি তখন ভাবিনি যে আমার জীবনে এইভাবে অটিজমকে আমি মনে প্রাণে লালন করব। অটিজমকে আমরা কোনো মানসিক রোগ বলবো না, এটা একটা ব্রেনের বিকাশগত সমস্যা। আর জন্মের 3 বছরের পরই অটিজমটা ধরা পড়ে। অনেক বাবা মা এখন সচেতন দেখে 18-12 মাসের মধ্যে একটু একটু সমস্যাগুলো বুঝতে পারেন। অধিকাংশ অটিস্টিক শিশুদের শারীরিক কোনো সমস্যা থাকে না, অন্য 10 জন শিশুর মতোই তারা দেখতে। এই অদৃশ্য প্রতিবন্ধকতা অটিজম সচেতনতার ক্ষেত্রে বিরাট একটা বাধা হয়ে দাঁড়ায়। যত তাড়াতাড়ি অটিজমকে শনাক্ত করতে পারবো, যত তাড়াতাড়ি আমরা এদের প্রশিক্ষণ দিতে পারবো, এদের অনেক উন্নতি সম্ভব। 2012 সালের 1 জানুয়ারি একটা সুন্দর সকালে SRAC-র জন্ম হয়েছিল। এই সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অফ অটিস্টিক চিলড্রেনের জন্মটা এমন মানে শুরু হয়েছিল, সেই শুরুটা কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমি ফারজানা আবেদিন, 1999 সাল থেকে অটিস্টিক বাচ্চাদের সাথে কাজ করে আসছি। আমি 2000 সাল থেকে এতভাবে মিশে গেলাম এই অটিজমের সাথে। আমি প্রত্যেকটা দিন প্যারেন্টদের কষ্টগুলোকে দেখতাম, আর বাসায় যে আমার বাচ্চাদের সাথে আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতাম যে কোন এক পরিবেশে কোন এক জায়গায় যে আমি পৌঁছালাম, যেখানে বাচ্চাগুলোকে মা হাত চেপে বলে আপা কিচ্ছু চাই না, শুধু একটু মা বলতে শিখান। কোনো প্যারেন্ট এসে বলে যে আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু চাই আমাদের বাচ্চাগুলো আমাদের সমাজের মূল স্রোতে সবার সাথে মিশে যাবে। এই SRAC শুরু হয়েছিল এই কারণে যে আমাদের প্যারেন্টরা সবসময় বলেন যে ওনারা কোথাও বেড়াতে যেতে পারেন না, ওনাদের বাচ্চাটাকে কেউ অনেক সময় জোর দিয়েও দাওয়াত দিয়ে বলে না যে আপা ওকে নিয়ে আসেন, এমনভাবে একটা দাওয়াত দেয় যে মানে এমন না আসলেই আমরা খুশি হই। এই প্যারেন্টগুলোর পাশে দাঁড়ানোর জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই SRAC-র জন্ম। SRAC অনেক কোনো অনেক কিছু কাজ করে ফেলে না, কিন্তু SRAC একটা জায়গায় মানে দাঁড়িয়ে আছে যে যেভাবেই হোক যে করেই হোক এই প্যারেন্টদের পাশে এসে দাঁড়াবে, তাদের সুখে দুঃখে তাদের সব কিছুতে SRAC সব সময় কাজ করে যাবে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আজকে আপনার সময়ের স্বল্পতার জন্য আমার খালি একটাই আবেদন যে আমরা অনেক কাজ করতে চাই, অনেক কিছু বলতে চাই, কিন্তু আমাদের এত এত সমস্যা, এত এত বাধা, আমরা অনেক কিছু করার জন্য আমরা আমাদের অর্থনৈতিক বাধা অনেক বেশি। আমরা সবসময় চাইবো আপনি আমাদের পাশে থাকবেন, এই বাচ্চাগুলোর জন্য আমরা যেন কিছু করতে পারি। আমরা এতগুলা প্যারেন্ট, এত মানুষ, এত সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, দেখেন এই বাচ্চাগুলো একদিন সমাজের মূল স্রোতে এসে দাঁড়াবে। আর আমি আমার সবগুলা প্যারেন্টের সাথে আসি, থাকবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। SRAC আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার, আমি প্রথমেই SRAC-কে অভিনন্দন জানাই। এই ছেলেমেয়েদেরকে তাদের একজন স্বাভাবিক মানুষ যেভাবে বেড়ে ওঠে সেইভাবেই তাদেরকে নিয়ে এগোনোর জন্য, এবং বিশেষ করে আজকের যে পারফরমেন্স তারা করলেন, তাদের যে প্রতিভার স্ফুরণ দেখা গেল, তার জন্য তাদেরকে অভিনন্দন জানাই। অটিজম সম্পর্কে আমাদের দেশে ধারণা খুব বেশি দিনের নয় সাধারণত, যদিও বেশ আগে প্রায় 70-এর দশকে আমাদের বেশ কিছু সমাজহিতৈষী ব্যক্তি, বিশেষ করে এর অগ্রপথিক যিনি ছিলেন ডক্টর প্রফেসর জাতীয় অধ্যাপক এমেরিটাস অধ্যাপক সুলতানা সরওয়ারুজ্জামান, তারা প্রথমে এই নিয়ে কাজ শুরু করেন। তার চেয়েও আমি আরেকটা কথা বলতে চাই যে এই ক্ষেত্রে এসে অভিভাবকদেরকে সচেতন করা অনেক বেশি জরুরি। অনেক মাই জানেন না
অনেক বাবাই জানেন না ওই ছেলেমেদের সাথে, আমরাও জানি না অনেকেই যে এই ছেলেমেয়েদের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে তাদেরকে এগিয়ে নিতে হয়। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের অটিস্টিক ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুন্দর হোক, শুভ হোক, এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এ পর্যায়ে আমাদের এসআরএসির শিশুরা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা এই ছড়াটা নিয়ে আসবে গানের এবং নাচের তালে তালে। দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে, ও বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই, আসত যদি বিভীষিকা, খুঁজেও পেতে নাই আমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে, রাতে রাতে, ও। আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি নকিব খান, নকিব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। ফারজানা টুম্পাকে অনেক ছোট থেকে ওকে দেখেছি এবং তার আমন্ত্রণ আজকে আমরা এখানে এসেছি এবং খুব ভালো লাগছে। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। এবং আমার সবচেয়ে বড় পরিচয় এখানে সঙ্গীত শিল্পী না,
আমি মনে করি আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন অটিস্টিক শিশুর বাবা। সো এটা আমি অনেক প্রাউড ফিল করি, কারণ আমি মনে করি এরাই আমাদের শক্তি, এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশকে যদি ইনক্লুসিভ গ্রোথের কথা আমরা বলে থাকি তাদের, তাহলে আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। এইসব শিশুদের মানে পাশে আমরা সবসময় আছি এবং সামনেও থাকবো। থ্যাংক ইউ। আমরা সবাই অটিজম সম্বন্ধে জানি, কিন্তু আমরা এটাও জানি যে ওদের জন্য ওদের পিছে বিশেষ বিশেষভাবে বিশেষ সময় বিশেষ ইয়ে লাগে, হেল্প লাগে, এবং স্র্যাক এই হেল্পটা দিচ্ছে। এবং আমি আশা করি স্র্যাকের মতো আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে যারা অটিস্টিক বাচ্চাদেরকে শিশুদেরকে এরকম সাহায্য দেবে। এবং ধন্যবাদ। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু ফুলের হো সবা ভালোবাসা। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু ফুলের হো সবার ভালোবাসা। শিশুর আনন্দ মেলা সর্ব নেমে আসু, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, প্রতিটি শিশু ফুলের হো সবার ভালোবাসা। হাসি আর গানে ভরে যা সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের হো সবার ভালোবাসা। শিশু আনন্দ মেলায় স্বর্গ নেমে আসু, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু
মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু ভালো লাগা সব ধরে রাখছে
অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো একটা সময় কোনো এক ইভেন্টে।